খাওয়াছো? খাইছো কেনে লাগে? খা খা খাওয়াছো? খাওয়াছো খা, মুখ রেগিং করিছে তো খা। কমন চিটিজেনৰো এটা দায়িত্ব যে ফ্রি প্রেস টু ফ্রি হৈ থকাৰ সবৰে এটা ৰোল আছে। নমস্কার আর পুনর্বার এটি নতুন ভিডিও লৈ মই বংশী বৰাই আপোনালোক সকলোকে মোর ইউটিউব চ্যানেললৈ স্বাগত জানাইছো। আর মই আহিলো কলেজত রাতিপুৱা লাল গণেশ গলো, তাত অলপমান কাম আছিলে, বেংকৰ কামটো কৰি আহি পালো কলেজ। এতিয়া কলেজত এটা নিউজ বুলেটিন রেডি করিম সাগৈ যদি সময় হয়, কারণ আমি এটা বজাত আকৌ আজি গুৱাহাটী প্রেছ ক্লাব যাব লাগিব, কারণ আজি পৰাগ কুমাৰ দাসৰ আজিৰ মৃত্যু তিথি আৰু তাৰ লগতে সংগতি ৰাখি আজি প্রেছ ক্লাবত কিবা এখন অনুষ্ঠান আছে, এটা অ্যাওয়ার্ডও দিব, কারবাক কারবাক অ্যাওয়ার্ড দিব, আর সেইটো কারণে আমি আজি তালৈ যাম, প্রেছ ক্লাবলৈ যাম, আমার ক্লাসৰ ইনস্টিটিউটৰ সব যাব, গতি আজি ভিডিওটো সেই তেনেকুৱাই হব। আর বাকি আপনাদের ভিডিওটো চাই থাকক শেষরলৈকে, আর যিসকলে এতিয়ালৈকে মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰা নাই জলদি জলদি চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি লওক। বলক তেনেহলে ভিডিওটো স্টার্ট কৰো। আমি এনেকুৱা ভুখৰ আমি মানে খাই আছো, এয়া পুৰ আমাৰ খানা কন্ট্রোল কন্ট্রোল সোতৰ মে 2023 তাৰিখে গুৱাহাটী প্ৰেছ ক্লাবত অনুষ্ঠিত হয় পৰাগ কুমাৰ দাস সাংবাদিকতা বঁটা প্ৰদান অনুষ্ঠান। পৰাগ কুমাৰ দাসৰ জীৱন, কৰ্ম আৰু আদৰ্শ সন্দৰ্ভত নতুন প্ৰজন্মৰ মাজত নিৰন্তৰ চৰ্চা যাতে চলি থাকে সেই উদ্দেশ্য সন্মুখত ৰাখি পৰাগ কুমাৰ দাসৰ একাংশ সতীৰ্থক্ৰমে মনোৰম গগৈ, ধৈৰ্য হাজৰিকা, বেদব্ৰত বৰা, কিশোৰ ভট্টাচাৰ্যকে ধৰি পৰাগ কুমাৰ দাস সতীৰ্থ মঞ্চই পৰাগ কুমাৰ দাস সাংবাদিকতা বঁটা প্ৰদান কৰি আহিছে। নিৰ্ভীক সাংবাদিক, লেখক, মানৱ অধিকাৰ কৰ্মী পৰাগ কুমাৰ দাসৰ সোঁৱৰণত প্ৰদান কৰা পৰাগ কুমাৰ দাস সাংবাদিকতা বঁটা 2023 বৰ্ষৰ লাভ কৰিছে প্ৰখ্যাত সাংবাদিক দ্য ৱায়াৰ সংবাদ গোষ্ঠীৰ নেশ্যনেল এফেয়াৰ্ছ এডিটৰ আৰু চীফ অৱ ব্যুৰিঅ সংগীতা বৰুৱা পিছাৰতীয়ে। 17 মে 2023 বুধবাৰে দিনৰ 1 বজাত গুৱাহাটী প্ৰেছ ক্লাবত এই বঁটা প্ৰদান কৰে বিশিষ্ট ঔপন্যাসিক, গল্পকাৰ অৰূপা পটঙীয়া,
কলিতায়। উক্ত অনুষ্ঠানত বিশিষ্ট লেখক দেবব্রত দাসক বিশেষভাবে সম্বর্ধনা জনোৱা হয়। পরাগ কুমার দাসর সাংবাদিকতার প্রাসঙ্গিকতা সন্দর্ভত স্মারক বক্তৃতা প্রদান করে বিশিষ্ট অধিবক্তা শান্তনু বরঠাকুরে। এই বঁটা প্রদান অনুষ্ঠানত উপস্থিত থাকে সাংসদ অজিত কুমার ভূঁয়া, প্রাগ নিউজের মুখ্য সম্পাদক প্রশান্ত রাজগুরু, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অপূর্ব কুমার বড়ুয়া, ডক্টর মনোরমা শর্মা, ডক্টর ইন্দ্রাণী দত্তকে প্রমুখ্য করে বহু বিশিষ্ট ব্যক্তি। অসম গণসংযোগ আর গণমাধ্যম গবেষণা প্রতিষ্ঠানের দ্বিতীয় ষান্মাসিকর ছাত্র ছাত্রী সকলো এই অনুষ্ঠানত উপস্থিত থাকে। অনুষ্ঠানটি বন্তি প্রজ্বলনের শুভারম্ভ করে পরাগ কুমার দাসর পরিয়ালবর্গে। আমি প্রেস ক্লাবের ওলালো, ওলাই এটা আসো আমার কলেজলে একটা নিউজ বুলেটিন রেডি করব আছে, সেই কারণে আমি ক্লাসলে গিয়ে আছো। আমি তিনজনেই আছো এটা, আর আমি এটা আছো আমার ইনস্টিটিউটর স্টুডিওত। এটা আমার নিউজ বুলেটিনটা আমি রেডি করিম মিলি, বাকি আজি এঙ্কর হয়েছো মই। ইয়ার আগত ইহতে এঙ্করিং করেছে, মই তো অ্যাবসেন্ট আসিল, আজি মই করিম। বাকি যদি ভাল হয় তো আপনার দেখাম, যদি বেয়া হয় দেখাও। কেমেৰা হেণ্ডেল সাংবাদিকতা বঁটা লাভ কৰিছে দ্য ওয়াইৰৰ ৰাষ্ট্ৰীয় পৰিক্ৰমা সম্পাদিকা তথা বিউৰোচী অসমৰ সংগীতা বৰুৱা পিছাৰুটি। আমাৰ টেলিপ্ৰম্পটাৰ এটো উপায় নাই, মানে উপায় নাই আৰু। আজি তো আমি পাইছো, অন্যদিনা আমি পানী পাওঁ কৰি মিনেলো যাওঁ। দিবলৈ লৈছো আজিৰ দিনটোৰ এক বিশেষ খবৰ। 2023 বৰ্ষৰ পৰাগ কুমাৰ দাস সাংবাদিকতা বঁটা লাভ কৰিছে দ্য ওয়াইৰৰ ৰাষ্ট্ৰীয় পৰিক্ৰমা সম্পাদিকা। ঐ ওপৰলৈ উঠা হেতু। কাৰ ভৰিত কি তিল গজিছে এয়াই আমাৰ ষ্টুডিঅ'তহে মনত পৰে সবৰে। আমার আজি কাম হয়ে গেল, কাম হয়ে গেল মানে আজি নাখাও বিরিয়ানি খো এনে পাইছে। আমি বাহিরের বস্তু এভয়েড করা হয়েছে আজকালি, নাখাও বাহিরের বস্তু। তারপর এতিয়া আমি ওলাইছো ক্লাসের পর, এটা অলরেডি বাজি গেল 5:30। দিনটো একো খোৱা নাই, তো কিবা এটা খাওঁ বুলি এতিয়া গৈছিলে ৰুমত, ডাইৰেক্ট ৰুমতে খামগৈ। আৰু মোৰ আজিৰ ভিডিঅ'টো ইমানেই আছিলে। আপোনালোকে যদি মোৰ ভিডিঅ'টো চাই ভাল পালে তেনেহ'লে এটা লাইক কৰিব, আৰু যিসকলে এতিয়ালৈকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই জলদি জলদি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লওক। আপোনালোক সকলোকে পুনৰ লগ পাম এটি নতুন ভিডিঅ' লৈ। টিল দেন টেক কেয়াৰ এণ্ড বাই বাই।